নমস্কার বন্ধুরা, আমের সিজন প্রায় শেষ হতে চলল, তাই আমাদের সকলের প্রিয় আমের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমের জেলি পুডিং। এই জেলি পুডিং রেসিপি বানানো খুবই সহজ। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে কি করে জেলি পুডিং বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। প্রথমেই যে কোনো ভ্যারাইটির দুটো পাকা আম আমি নিয়েছি, সেটা থেকে ভালো করে ম্যাঙ্গো পাল্পটা বের করে নিচ্ছি। চ্যানেলে ম্যাঙ্গোর আরও রেসিপি আছে, দেখে নিতে পারেন। এবার ম্যাঙ্গো পাল্পটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। হাফ কাপ চিনি নিয়েছি, এই হাফ কাপ চিনি ঢেলে দিচ্ছি পুরোটাই। সুইটনেস ব্যালেন্স করার জন্য এক পিঞ্চ নুন দিয়ে দিচ্ছি। কিছুটা দুধ একটা পাত্রে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া দুধ ঠান্ডা হলে এক কাপ দুধ আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নেব। নেওয়ার পর একটা সুন্দর মিক্সচার হয়েছে। আরও হাফ কাপ ফোটানো দুধে 1/4 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। গ্যাসে পাত্রর মধ্যে সেই তৈরি করে রাখা মিক্সচারটা ঢেলে দিলাম। লো ফ্লেমে কন্টিনিউয়াসলি মিক্সচারটাকে নাড়তে হবে। মিক্সচারটা একটু ফুটে উঠলে এর মধ্যে সেই কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দিতে হবে। অনেক সময় কর্নফ্লাওয়ার বসে যেতে পারে, তাই স্লারিটা ঢালার আগে একবার ভালো করে নেড়ে নেবেন। স্লারিটা ঢালার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়। অন্যদিকে একটা কেক মোল্ড আমি হালকা সাদা তেলে গ্রিস করে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ড ইউজ করতে পারেন। থকথকে হয়ে গেছে, এবার মিশ্রণটাকে কেক মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দেব। মোল্ডে ঢালার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই এখনই আপনাদের বলে দিচ্ছি, মোল্ডে ঢালার পর যখন ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা, তখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে 6-8 hours আপনারা এটা সেট হতে দেবেন। নর্মাল ফ্রিজে 8 hours পর আনমোল্ড করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিন ম্যাঙ্গো জেলি পুডিং। আমি ছোট বড় অনেক রকম পাত্রে এই পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কয়েকটা আমের টুকরো আর মিন্ট লিভস দিয়ে আমি গার্নিশও করেছি। গার্নিশ করে নেওয়ার পর ম্যাঙ্গো জেলিটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন দারুণ টেস্টিও হয়েছে। ঠিক যেমন রেস্টুরেন্টে আমরা ম্যাঙ্গো পুডিং খাই, একদম সেই রকম হয়েছে। এই রেসিপিটা ভালো লাগে থাকলে আপনারা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।